বন্ধুরা ওয়েলকাম টু অন্তজা ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি ওয়ালটনের দশ হাজার টাকা বাজেটের মধ্যে বেস্ট পাঁচটি স্মার্টফোন গুলো নিয়ে সো বন্ধুরা কোথাও যাচ্ছেন না পুরো ভিডিওটি চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার এবং অবশ্যই আপনি যদি আমার এই চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ফিট সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন যেন নতুন নতুন ভিডিওগুলো হয়ে যায় তো বন্ধুরা চলে মূল ভিডিওতে বন্ধুরা আজকে আমরা আপনাদের সাথে ওয়ালটনের দশ হাজার টাকা বাজেটের মধ্যে যে পাঁচটি ফোন নিয়ে আলোচনা করব তার মধ্যে আমরা এক নম্বরে যে ফোনটিকে রেখেছি সেই ফোনটি হচ্ছে ওয়ালটন প্রিমিও এইস নাইন প্রো প্রথমে জানবো এই ফোনটির ডিসপ্লে সম্পর্কে এই ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চিস এবং রেজলিউশন হচ্ছে সাতশো বিশ ইন্টু পনেরোশো ষাট পিকজেলস এই ফোনটির অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড টেন এবং চিপসেটে রয়েছে হ্যালোয়ে এ টোয়েন্টি এই ফোনটির প্রসেসরে রয়েছে ওয়ান পয়েন্ট এইট গিগা হার্সের প্রসেসর এবং জিপিওতে আছে পাওয়ার আর রগ এই ফোনটির র্যামে রয়েছে চার জিবি এবং রোমে রয়েছে সিক্সটি ফোর জিবি ফোনটির রেয়ার ক্যামেরাতে রয়েছে তিনটি ক্যামেরা একটি থার্টিন মেগাপিক্সেল একটি ফাইভ মেগাপিক্সেল এবং আরেকটি জিরো পয়েন্ট থ্রি মেগাপিক্সেল এই ফোনটির ফ্রন্টে রয়েছে একটি মাত্র ক্যামেরা এবং সেটি হচ্ছে এইট মেগাপিক্সেল এই ফোনটির ভিডিওতে আপনি এইচডি কোয়ালিটির ভিডিও রেকর্ড করতে পারছেন চলুন জানব এই ফোনটির ব্যাটারি সম্পর্কে এই ফোনটির ব্যাটারি টাইপ হচ্ছে লিথিয়াম পলিমার ব্যাটারি এবং ক্যাপাসিটি হচ্ছে চার হাজার অ্যাম্পিয়ার এই ফোনটিতে আদার্স আর যা যা ফিচার রয়েছে তা হলো ফোর জি ওয়াইফাই ডুয়েল ডুয়েলসেম ব্লুটুথ ওটি এফ এম রেডিও এই ফোনটির যেসব কালার রয়েছে তা হল মিড নাইট সায়ান পার্পেল এবং ক্রিস্টাল স্কাই এই ফোনটির বাংলাদেশের বাজার মূল্য হচ্ছে নয় হাজার টাকা কিন্তু চাহিদার উপর ভিত্তি করে ফোনটির দাম যে সময় পরিবর্তিত হতে পারে বন্ধুরা এখন আমরা চার নম্বরে যে ফোনটি নিয়ে আলোচনা করব সেই ফোনটি হচ্ছে ওয়ালটন প্রিমিও এইচ এম ফাইভ এই ফোনটির ডিসপ্লে সাইজ এবং রেজলেশন হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চিস এবং রেজলেশন হচ্ছে সাতশো বিশ ইন্টু পনেরোশো ষাট পিকজেলস এই ফোনটির অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড টেন এবং চিপসেটও রয়েছে হ্যালোই এ প্রসেসর রয়েছে ওয়ান পয়েন্ট এইট গিহের কোয়াটকার প্রসেসর এবং জিবিতে রয়েছে পাওয়ার বি আর রক এই ফোনটির র্যামের দিক থেকে দুটি ভ্যারিয়েন্ট রয়েছে একটি তিন জিবি একটি চার জিবি এবং রোমে রয়েছে সিক্সটি ফোর জিবি এই ফোনটির রেয়ার ক্যামেরাতে রয়েছে একটি মেগা মেগাপিক্সেল এবং আরেকটি ডেপথ সেন্সর ক্যামেরা ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে এইট মেগাপিক্সেলের একটি মাত্র ক্যামেরা এবং ভিডিওতে আপনি এইচডি কোয়ালিটির ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটির ব্যাটারি টাইপ হচ্ছে লিথিয়াম পলিমার এবং ক্যাপাসিটি হচ্ছে চার হাজার নয়শো এমপিয়ার এই ফোনটিতে আদার্স আর যা যা রয়েছে তা হলো ফোর জি ওয়াইফাই টুয়েলভ সিম ব্লুটুথ ওটি জি এফ রেডিও এই ফোনটির যেসব কালার রয়েছে মিড নাইট সায়েন পার্পেল এবং ক্রিস্টাল স্কাই এই ফোনটি বাংলাদেশের বাজার মূল্য হচ্ছে আট হাজার পাঁচশো নিরানব্বই টাকা কিন্তু চাহিদার উপর ভিত্তি করে দাম কিছুটা উঠানামা করতে পারে বন্ধুরা এখন আমরা তিন নম্বরে যে ফোনটি নিয়ে আলোচনা করবো সেই ফোনটি হচ্ছে ওয়াল্টন প্রিমিও আর এক্স সেভেন মিনি ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন ইঞ্চিস এবং রেজলেশন হচ্ছে সাতশো বিশ ইন্টু পনেরোশো বিশ পিকজেলস ফোনটির অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড নাইন এবং জিপসেটও রয়েছে হ্যালোই এ টোয়েন্টি প্রসেসরও রয়েছে ওয়ান পয়েন্ট এইট গিগাহাটস অক্টোবর প্রসেসর এবং জিপেট রয়েছে মালি জি সেভেন্টি টু ফোনটির র্যামে রয়েছে তিন জিবি এবং রোমে রয়েছে থার্টি টু জিবি রেয়ার ক্যামেরাতে পাচ্ছেন দুটি ক্যামেরা একটি থার্টিন আর একটি ফাইভ পিক্সেল এবং ফ্রন্টে রয়েছে একটি মাত্র ক্যামেরা এবং সেটি হচ্ছে এইট পিক্সেল ফোনটিতে আপনি এইচডি কোয়ালিটির ভিডিও রেকর্ড করতে পারছেন ফোনটির ব্যাটারি টাইপ হচ্ছে লিথিয়াম পলিমার ব্যাটারি এবং ক্যাপাসিটি হচ্ছে তিন হাজার অ্যাম্পিয়ার ফোনটিতে আজ আজার রয়েছে তা হলো ফোর জি ওয়াইফাই ফাই টুয়েলভ সিম ব্লুটুথ ওটি জি কেবল এবং রেডিও ফোনটির যেসব কালার রয়েছে তা হলো ব্ল্যাক মিড নাইট পার্পল মিড নাইট ফ্লো ফোনটির বাংলাদেশের মার্কেট মূল্য হচ্ছে ন হাজার চারশো নিরানব্বই টাকা চাহিদা উপর ভিত্তি করে ফোনটির দাম কিছুটা ওঠানামা করতে পারে এখন আমরা যে ফোনটি নিয়ে আলোচনা করব সেই ফোনটি হচ্ছে ওয়াল্টন প্রিমিও আর সিক্স ফোনটির ডিসপ্লের সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চিস এবং রেজুলেশন হচ্ছে সাতশো বিশ ইন্টু পনেরোশো বিশ পিকস ফোনটির অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড নাইন এবং জিপসেট রয়েছে হ্যালোই এ টোয়েন্টি প্রসেসর রয়েছে ওয়ান পয়েন্ট সিক্স গাটসের অক্টাকার প্রসেসার এবং জিপিওতে রয়েছে পাওয়ার বি আর রগ ফোনটির র্যামে রয়েছে তিন জিবি এবং রোমে রয়েছে থার্টি টু জিবি রেয়ার ক্যামেরাতে ফোনটিতে রয়েছে থার্টিন প্লাস টু মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে এইট মেগাপিক্সেল এই ফোনটি দিয়ে আপনি এইচডি কোয়ালিটির ভিডিও রেকর্ড করতে পারছেন ফোনটির ব্যাটারি টাইপ হচ্ছে লিথিয়াম পলিমার এবং ক্যাপাসিটি হচ্ছে চার হাজার অ্যাম্পেয়ার ফোনটিতে আদার্স আজ হাজার ফিচার রয়েছে তা হলো ফোর জি ওয়াইফাই রুয়েল সিম ব্লুটুথ ওটিজি এফএম রেডিও ফোনটির যেসব কালার রয়েছে তা হলো কিংসং ব্ল্যাক ডার্ক ব্লু টুলাইট ব্লু ফোনটির বাংলাদেশের বাজার মূল্য হচ্ছে নয় হাজার পাঁচশো নিরানব্বই টাকা বন্ধুরা এখন আমরা যে ফোনটি নিয়ে আলোচনা করবো সে ফোনটি হচ্ছে ওয়ালটন প্রিমিও আর সিক্স ম্যাক্স প্রথমে জানব এই ফোনটির ডিসপ্লে সম্পর্কে এই ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট টু সিক্স ইঞ্চিস এবং রেজলিউশন হচ্ছে সাতশো বিশ ইন্টু পনেরোশো বিশ পিকচার্স ফোনটির অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড নাইন এবং সেটে রয়েছে হ্যালোয়ে এ টোয়েন্টি প্রসেসরের ব্যবহার করা হয়েছে ওয়ান পয়েন্ট সিক্স ইগাহার্সের অক্টোগ প্রসেসর এবং জিপিওতে রয়েছে পাওয়ার আর রক ফোনটির র্যামে রয়েছে তিন জিবি এবং রোমের দিক থেকে দুটি ভ্যারিয়েন্ট রয়েছে একটি থার্টি টু জিবি আর একটি সিক্সটি ফোর জিবি রেয়ার ক্যামেরাতে এই ফোনটির দুটি ক্যামেরা রয়েছে একটি পিক্সেল মেগাপিক্সেল আরটি টু মেগাপিক্সেল ফোনটি রয়েছে একটি মতো ক্যামেরা এবং সেটি হচ্ছে এইট মেগাপিক্সেল ভিডিওতে আপনি এইচডি কোয়ালিটির ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই ফোনটির ব্যাটারির টাইপ হচ্ছে লিথিয়াম পলিমার ব্যাটারি এবং ক্যাপাসিটি হচ্ছে চার হাজার অ্যাম্পিয়ার আদার যা যা ফিচার রয়েছে তা হলো ফোর জি ওয়াইফাই ডুয়েল সিম ব্লুটুথ ওটি জি এফ এম রেডিও ফোনটির যেসব কালার রয়েছে ক্রিমসন ব্ল্যাক ডার্ক ব্লু টু লাইট ব্লু এগুলোই এবং বাংলাদেশের বাজার মূল্য হচ্ছে ন হাজার পাঁচশো নিরানব্বই টাকা কিন্তু চাহিদা ওপর ভিত্তি করে ফোনটির প্রাইস যে কোনো সময় ওঠানামা করতে পারে বন্ধুরা এই ছিল দশ হাজার টাকা বাজেটের মধ্যে ওয়ালটনের বেস্ট ফার্স্ট স্মার্টফোন কোন ফোনটি আপনার কাছে বেস্ট লাগলো তা জানিয়ে দিতে পারেন ভিডিওর কমেন্টে সেই সাথে আপনি যদি আমার এই চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন আল্লাহ হাফেজ